আমেরিকা দাঁড়িয়ে থাকা লড়কাক ছত্রিশ চনের ওঠৰ আগস্ট হত্যা করা হয়েছিল, কারণ কবিতা লিখে সেইকারণে। আর ঠিক তার দশ বছর পাশে ওঠৰ আগস্ট আমার এজন প্রিয় কবি অমূল্য বড়ুয়া কলিকতার দুফর দুফর গিয়ে কাটি দিয়া হয়েছিল একটা দিনতে, কিন্তু দশ বছর পিছন অমূল্য বড়ুয়া যা যি কবিতার একটা নতুন ধারা প্রবর্তন করবলে লৈছিল। আমার আছে মানুষের উপর বিশ্বাস, আমার আছে ভবিষ্যতের সূর্য রঙা সূর্যের পিনে চকু, বর্তমানের নিরালম্ব নিরাহক্তির বিকৃত জঞ্জাল লৈ জিয়ার বুকুত করা আমার দূর দূর স্পন্দমান সন্তরত আছে সতেক ভরসা, বিপ্লবী কবিতা তোমাকে নিশ্চয় পড়ব পাছ। গতি এই কবিতা তেনেকে বেলেগ বেলেগ সময়ত কবিয়ে জন্ম লৈছে, কবিক হত্যা করা হয়েছে, কিন্তু কবি একটা নতুন দিক একটা উন্মোচন করে দিলে পৃথিবীর কাব্য সাহিত্য। দয়ানন্দ পাঠকও মাতি আনছে পাহাড়ে, গতি এই পাহাড়বিলাক আমার আত্মার প্রতিষ্ঠার একটা শক্তি। এই পাহাড় হচ্ছে আমার আত্মাত প্রতিষ্ঠিত একটা শক্তি, পাহাড়ে আমাক নৈ আর পাহাড়ে আমাক শক্তি যোগায়, আমার সৃষ্টি প্রক্রিয়াটি সবল করে। সন্ন্যাসী, সাধারণ নাগরিক আর যুঁজারু ঘোড়া এনেবর শব্দের গড়ী কবিজনে যা নিশা আত্মহত্যা করেছে। যিমানেই শব্দ নহক, যিমানেই শব্দের সন্ধানত কবিয়ে চিত্রার নকর, মদির তৃষ্ণায় হৃদয় চিরাচির করিলেও কবি নমরে।